সৈয়দ আহমদ কবির রেফাই মদিনায় এসে হুজুরের রওজার পাশে বসে বসে দোয়া করে আর কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে মুসাফাহা করা ছাড়া এখান থেকে যাব না। দীর্ঘক্ষণ এভাবে কাঁদার ফলে সত্যি সত্যি আল্লাহর পেয়ারা হাবিবের হাত মোবারক তার জন্য বের হয়ে গেল। সেই দৃশ্য তৎকালীন 10,000 লোক নিজ চোখে দেখেছে, সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির রেফাইকে কেহ প্রশ্ন করল, হুজুর, আপনার এত মর্তবা কিভাবে অর্জিত হলো? তিনি জবাব দিলেন, আমি জীবনে কাউকে ছোট ভাবিনি, নিচু ভাবিনি, কোন সৃষ্টিকে আমি নিচু ভাবিনি। আল্লাহ নিজেও বলেন কোরআনে, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ মাছির উদাহরণ দিতে লজ্জাবোধ করে না। সৈয়দ আহমদ কবির বলেন, একদিন আমি জমিনের সরু রাস্তা, যেটাকে আইল বলা হয়, আইল দিয়ে ঘরে যাচ্ছি। আসরের সময় ঘর থেকে মসজিদে যাব, ছোট আইলের উপর দেখলাম একটি কুকুর দাঁড়িয়ে আছে। আইলের দুপাশে জমিনে পানি ছিল, ময়লা পানি। আমি চাচ্ছিলাম কুকুর নিচে নেমে গেলে আমি আইল দিয়ে চলে যাব, তখন নামাজের জামাত চলে যাবে তার ভয় ছিল, এবং কুকুরকে তাড়াবো এমন স্বভাব আমার ছিল না যে তাকে আমি ধমক দিয়ে তাড়িয়ে দিব। তাই আমি দোয়া করলাম, হে আল্লাহ, এই কুকুরকে আমার কথা বুঝার এবং শোনার, আমার সাথে কথা বলার ক্ষমতা দিয়ে দাও, আমি তাকে বুঝাই, সে যেন নিচে নেমে যায়। আল্লাহ কুকুরকে জবান দিয়ে দিলেন। আমি বললাম, হে কুকুর, তুমি নিচে নামো, আমি নামাজ পড়ব। কুকুর বলল, আপনি নামুন। তখন আমি কুকুরকে বললাম, আমার উপর নামাজ ফরজ আর তোমার উপর নামাজ ফরজ না। এখন আমি যদি নিচে নামি আমার কাপড়ে নাপাক লাগবে, আমি নামাজ পড়তে পারবো না, তুমি নেমে যাও, তোমার উপর নামাজ ফরজ না। সৈয়দ আহমদ কবির রেফাই বলেন, সে এমন কথা বলল, আমার উপর ওয়াজদ এসে গেল। কুকুরের কথায় আমি মুহূর্তে জমিনের কাদায় নেমে গেলাম। কুকুর বলল, হুজুর, কাপড় যদি কাদায় ময়লা হয় তা পানিতে পাক হয়ে যাবে, আর আমাকে নিচু প্রাণী ভেবে, নিচু প্রাণী জেনে যদি আপনার অন্তর ময়লা হয়, তাহলে তা সাত সমুদ্রের পানি দ্বারাও পাক হবে না। কাপড় পানি দিয়ে পাক হবে, অন্তর যদি তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে ভিজে যায়, সাত সমুদ্রের পানি দ্বারাও পাক হবে না। কুকুরের সেই কথা শোনার সাথে সাথে সৈয়দ আহমদ রেফাই বলেন, আমি পানির মধ্যে নেমে গেলাম এবং ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। সৈয়দ আহমদ রেফাই বলেন, আমি সেদিন যে নামাজ পড়েছি এত মজা পেয়েছি, অন্য সময় এত মজা আমি পাইনি। সেজন্য আজ এজিএনকে সারি করা, বিনয় নম্রতা অবলম্বন করা, অন্যকে নিজের চাইতে উত্তম মনে করা, এরপরে যে এবাদত করা হয় সে এবাদতের মধ্যে মজা পাওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। তাই কখনো কাউকে ফকির বলে, গরিব বলে, রিক্সা চালক বলে, ভ্যান গাড়ি চালক বলে কাউকে নিচু ভাববেন না।